সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদেরকে আবারও আমার আইসিটি ক্লাসে শুভেচ্ছা, স্বাগতম। এবং এই স্বাগতম জানানোর জন্য ফলমূলের ঝুড়ি প্রদান করার একটা উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এই করোনা ভাইরাসের সময়কালে আসলে বেশি বেশি করে শাকসবজি খাওয়ার সাথে সাথে ফলমূল খাবে, তাতে তোমার ইমিউন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেটা তোমাকে কোনো না কোনোভাবে কোভিডের প্রতি যে আমরা যে যুদ্ধ ঘোষণা করেছি সেই যুদ্ধে তোমাকে এগিয়ে রাখবে। যাই হোক, আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। আমার নাম তোমরা ইতিমধ্যে জানো, আমি তপন ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, আর তোমাদের একাদশ শ্রেণীর আজকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় এক আমরা ক্লাস নিচ্ছি। এটি ধারাবাহিক ক্লাসের আজকে তৃতীয় ক্লাস। তোমরা যদি স্মরণ করে থাকো তাহলে তোমরা লক্ষ্য করবা আমরা প্রথম ক্লাসে বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রামের উপাদানগুলো বলেছি এবং সেই বিশ্বগ্রাম সংশ্লিষ্ট 11টি উপাদানের মধ্যে আমরা যোগাযোগ এবং শিক্ষা এ দুটো উপাদান আমরা শেষ করেছি। আজকে আমরা আরো তিনটি উপাদান একসাথে পড়ব। প্রথমে তোমাদের সাথে আমি কয়েকটি ছবি একটু দেখিয়ে নিই। ছবিগুলা দেখলেই বোঝা যাচ্ছে যে ছবিগুলা কোনো চিকিৎসা ক্ষেত্রের সাথে জড়িত, কোনো চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত, তাই না? সবগুলো ছবি দেখো, এখানে চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত। আমরা আরো যদি কিছু দুটো আরো দুটো ছবি দেখি, সেখানে স্বাভাবিকভাবে সেখানে কিছু অফিস আদালত বা অফিসের পেপারের সাথে আকাশের দিকে পেপার উড়িয়ে দিচ্ছে, মানে আমার পেপার লাগবে না। অফিসের কিছু কাজকর্ম দেখা যাচ্ছে, সেখানে যন্ত্রপাতির ব্যবহার। আমরা এখানে সম্পূর্ণ পরিষ্কার করে লেখা আছে একটু রিসার্চেরও কিছু বিষয় এখানে জড়িত। সুতরাং আমাদের আজকের পাঠ হবে গিয়ে তোমাদেরকে তিনটি বিষয়কে নিয়ে আমরা দেব, চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রাম, গবেষণায় বিশ্বগ্রাম এবং অফিস আদালতে বিশ্বগ্রাম। তিনটি বিষয় খুব ছোট বিধায় আমি একসাথে তিনটি বিষয়কে নিয়ে আসছি। তোমরা আশা করছি তোমরা বই খুলে এবং আমার লেকচারটি যদি ফলো করো তোমরা ভালো করতে পারবা। এবং আবারও বলছি, তোমাদের বইয়ের জন্য হচ্ছে এনসিটিভির যে বই প্রকাশিত হয়েছে সেই বইটি নিয়ে নেবা, সাথে আমার লেখা বইটিও নিয়ে নিতে পারো। এটিও এনসিটিভি কর্তৃক অনুমোদিত এবং এনসিটিভির নিয়ম মেনেই আসলে পৃষ্ঠা সংখ্যা ছোট দিয়ে, অর্থাৎ এনসিটিভির নির্দেশনা মোতাবেক পৃষ্ঠা সংখ্যা রেখে সেটি প্রকাশ করা হয়েছে। তোমরা আশা করি বইয়ের সাথে মিলিয়ে তোমরা যদি পড়ো তোমরা ভালো করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ শেষে আমরা আশা করছি তোমরা চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রামের ভূমিকা বর্ণনা করতে পারবে, তোমরা পারবে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রামের উপাদান সমূহকে ব্যাখ্যা করতে, এবং শুধু তাই না, অফিস আদালতে বিশ্বগ্রামের কিরূপ ভূমিকা রয়েছে সেটাও তোমরা দেখবে, এবং আরো আমরা দেখবো গবেষণায় বিশ্বগ্রামের কি ভূমিকা রয়েছে সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। আরেকটি ছবির সাথে আমরা একটু পরিচিত, দেখা যাচ্ছে এখানে একটি কোনো একটু এক্সরে এবং সেই যন্ত্রের মধ্যে থেকেই কিন্তু এক্সরেটা দেখতে পারতেছেন, এটাকে জুম করা যাচ্ছে বা সিদ্ধান্ত নিতে পারছেন সেটাকে চমৎকারভাবে দেখে। তো সেগুলোকে আমরা বলতে পারি অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রাম এখন ব্যাপক এবং বহুমুখী। বর্তমানে ইন্টারনেট সুবিধা ব্যবহার করে এক দেশের চিকিৎসক অন্য দেশের চিকিৎসকের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারতেছেন। চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক উন্নতি অগ্রগতি সম্পর্কে একে অপরকে অবহিত হতে পারতেছেন। তাছাড়া তারা আরো অনেক কিছু যেটা আমরা আসলে কল্পনাও করতে পারি না, অনেক বিষয়ের সাথে আসলে দেখা যায় আমরা পরিচিত হতে চাই। তোমরা এই কোভিড-19 সময়কালে দেখবে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রামে একটা দারুণ ভূমিকা আমরা লক্ষ্য করেছি। আমরা প্রতিদিন ডব্লিউএইচও, তাই না, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, প্রতিদিন তুমি এই মুহূর্তে বসে ওয়েবসাইট তাদের ওয়েবসাইট থেকে জানতে পারবে বিশ্বে আজকে কতজন কোভিড আক্রান্ত হয়েছে, তোমরা জানতে পারবে এই মুহূর্তে কতজন মৃত্যুবরণ করেছে। তো সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। তো সেই জন্য চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে আসলে বিশ্বগ্রাম। আমরা দেখবো সেটা একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে টেলিমেডিসিন। তাহলে টেলিমেডিসিন প্রযুক্তি ব্যবহার করে রোগীরাও ভিন্ন দেশের চিকিৎসকের কাছ থেকে তাদের রোগ সম্পর্কীয় নানা ধরনের পরামর্শ গ্রহণ করতে পারেন। তাহলে টেলিমেডিসিন হচ্ছে এমন একটি প্রযুক্তি যে প্রযুক্তি ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসকের আমরা সেবা গ্রহণ করতে পারি। বাংলাদেশ টেলিমেডিসিন ক্ষেত্রে অনেক দূরে গিয়ে গেছে। আমরা একটু দেখি, আমরা একটি
ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সবার জন্য টেলিমেডিসিন হলো শারীরিক প্রতিবন্ধী ও গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নিরবিচ্ছিন্ন টেলিমেডিসিন সহায়তা। এই ডিজিটাল সিস্টেমটির মাধ্যমে রোগী ডাক্তারের কাছে না এসে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে মানসম্মত চিকিৎসা সেবা নিতে পারে। আমাদের দেশের গ্রামের মানুষ সহজে ডাক্তারের কাছে যান না, কারণ ডাক্তার অনেক দূরে, সাধারণ অবস্থায় তারা চিকিৎসা নেন না। এজন্য আমরা বলি সময়ের 1/4, অসময়ের 10/4। আপনার এলাকায় থেকেই ন্যায্য মূল্যে মানসম্মত চিকিৎসা সেবা নিন। ডাক্তারদের তালিকা থেকে আপনার পছন্দের ডাক্তার খুঁজে নিতে পারবেন। আপনার চিকিৎসা ইতিহাস সংরক্ষণ করার জন্য রয়েছে উন্নত ডিজিটাল রেকর্ড এবং ফলো আপ সিস্টেম। আপনার বাড়ির কাছেই টেলিমেডিসিন কেন্দ্রে বা স্থানীয় ফার্মেসিগুলোতেই রয়েছে সেবা পয়েন্টগুলো। স্টেথোস্কোপ, ইসিজি ইত্যাদি ডিজিটাল ডায়াগনস্টিক ডিভাইসের মাধ্যমে চিকিৎসক তাৎক্ষণিকভাবে রোগীর শারীরিক সমস্যাকে আরও ভালোভাবে বুঝে চিকিৎসা দিতে পারবেন। আজ থেকে 7-8 মাস আগে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলাম যে টেলিমেডিসিনের মাধ্যমে রোগীদের দূর থেকে সেবা দেওয়া সম্ভব। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিমেডিসিন প্রোগ্রামের সাথে যোগাযোগ করি এবং সেইখান থেকে টেলিমেডিসিনের উপর একটা প্রশিক্ষণ নিই। এছাড়া পেশেন্ট হিস্ট্রি সংরক্ষিত থাকাতে ডাক্তার এবং রোগীর উভয়েরই সুবিধা হচ্ছে। এখানে অনলাইনের মাধ্যমে ডাক্তার দেখাইলাম, অল্প খরচে অল্প সময়ে, আমার খুব ভালো লেগেছে। বর্তমানে আমরা ঢাকায় বসে দূর দূরান্তের রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে আমরা প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হব। অল্প কিছু বিনিয়োগের মাধ্যমে একটি টেলিমেডিসিন পরিষেবা কেন্দ্রের উদ্যোক্তা হওয়া সম্ভব। আমি মনে করি বাংলাদেশে বিভিন্ন গ্রাম অঞ্চলে অনেকগুলি ফার্মেসি আছে, তাই প্রত্যেকটা ফার্মেসি যদি তাদের ফার্মেসি ব্যবসার সাথে এই টেলিমেডিসিন সেবাটা চালু করে, তাহলে তারা অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবে এবং তার এলাকার সাধারণ মানুষ অল্প সময়ে উন্নত চিকিৎসা সেবা পাবে। যদি আমরা মহিলা কর্মী নিয়োগ করে এই গ্রামের বাড়ি বাড়ি তাদের পাঠাতে পারি এবং সেখানে টেলিমেডিসিনের সাথে সাথে স্টেথোস্কোপ, ইসিজি, আলট্রাসাউন্ড এই সব সেবাই আমি তার ঘরেই দিতে পারবো। আমরা আমাদের টেলিমেডিসিন প্রযুক্তিকে মোবাইল স্মার্টফোনেও নিয়ে এসেছি, এর ফলে গ্রামের একজন মানুষ তার ঘর থেকেই শহরের বড় ডাক্তারের চিকিৎসা সেবা পেতে পারছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করছি এই বিষয়টি তোমাদের জন্য একটি নতুন একটি বিষয় না হলেও এটি বাংলাদেশেই যে হচ্ছে সেটি হয়তো আমরা নতুন করে জানলাম এবং বাংলাদেশ টেলিমেডিসিন ক্ষেত্রে এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কীভাবে বিশ্বগ্রামের সুবিধা ব্যবহার করে এগিয়ে যাচ্ছে তা সম্পর্কিত আমরা একটি তথ্য পেলাম। তাহলে টেলিমেডিসিন বিষয়টা কী? টেলিমেডিসিন হচ্ছে এমন একটি প্রযুক্তিগত ব্যবস্থা যেখানে ইন্টারনেট ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসকের আমরা সেবা গ্রহণ করতে পারি বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিশেষ করে দুর্গম এলাকা থেকে, গ্রাম থেকে অথবা পাহাড়ি কোনো অঞ্চল থেকে। চিকিৎসা বিজ্ঞান আসলে অনেক দূর এগিয়ে গিয়েছে। আমরা জানি চিকিৎসা বিজ্ঞানে কম্পিউটার প্রযুক্তির ব্যবহারের ফলে মানব সভ্যতা এসেছে ব্যাপক পরিবর্তন। বর্তমান যুগে রোগ নির্ণয় থেকে শুরু করে অপারেশন, রোগীর যত্ন, পর্যবেক্ষণ ইত্যাদি বিভিন্ন কাজে আমরা কম্পিউটার ছাড়া আসলে এখন আর চিন্তাই করা যায় না। তাছাড়া বিভিন্ন শারীরিক অপারেশন আমরা জানি জটিল বিভিন্ন অপারেশনগুলো করতে পারে। আমরা ক্রায়োসার্জারি পড়াবো, সেই ক্রায়োসার্জারির মধ্যেও আমরা জানি জটিল বিভিন্ন অপারেশনগুলোও আসলে এখন কম্পিউটার সাহায্যে করা যায়। এতে সময় যেমন কম লাগে, জটিলতাও আসলে কমে যায় এবং রোগীর ক্ষেত্রে যেটা হয় সেটা সফলতার হার কিন্তু অনেক গুণ বৃদ্ধি পায়। আরেকটি বিষয় হচ্ছে চিকিৎসা প্রকৌশল, সেটি কম্পিউটার নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্র ব্যবহার করে জটিলতর রোগ নির্ণয় এবং তার চিকিৎসার কৌশল নির্ধারণ করা হয়ে থাকে। যে বিজ্ঞান বা ব্যবস্থা সেটাকেই বলে থাকি আমরা চিকিৎসা প্রকৌশল। আসলে নানান রকম ব্যবস্থা রয়েছে, তোমরা নিজেরাও জানো, MRI, CT স্ক্যান, ডিজিটাল এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, তাই না, ইসিজি, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তথ্য প্রযুক্তির একটি ব্যাপক ব্যবহার রয়েছে। আসলে এখনকার চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসকরা
আইসিটির ব্যবহার ছাড়া কোনো অবস্থায় তারা আসলে রোগ নির্ণয় করতে পারেন না, রোগের তারা চিকিৎসাও আসলে সেইভাবে করে দিতে পারেন না। যদি আইসিটির বিভিন্ন যন্ত্র বা বিশ্বগ্রাম বা ইন্টারনেট ব্যবহার করে তারা যত তাড়াতাড়ি দ্রুত একটি চিকিৎসা সেবা দিতে পারবেন, সেটা অন্য কোনো মাধ্যমে আসলে সেভাবে করে সম্ভব হবে না। অনলাইনে অনলাইন ভিত্তিক রোগ নির্ণয় রয়েছে, যেমন বিশেষজ্ঞ চিকিৎসক সেখান থেকে বসেও করতে পারেন। বিভিন্ন অনলাইন সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারগুলো দিয়েও কিন্তু আসলে রোগ নির্ণয় বিভিন্নভাবে করা যায়। যুদ্ধক্ষেত্রে আমরা জানি রোগীর সেবা করার জন্য আসলে অনলাইন রোগীর সেবা রয়েছে। যুদ্ধক্ষেত্রে কোথায় পাবে, সেখানে ডক্টর এখানে বসে দেবো সরাসরি, এখানে একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে লগ ইন করে সেই যুদ্ধাহত সৈনিককে আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমরা আরও জানি সামরিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সেখানে একেবারে হেলিকপ্টার থেকে শুরু করে সেখানে নানান রকমের যন্ত্রপাতি ব্যবহার করে আসলে একেবারে রিয়েল টাইমে আমরা সেবাটুকু পৌঁছে দিতে পারতেছি। আকাশপথে চিকিৎসা ব্যবস্থা আমরা জানি, বিভিন্ন ধরনের বিমান রয়েছে যেখানে আসলে সরাসরি করে একটা মিনি হসপিটাল রয়েছে। আমরা জাহাজের কথা জানি, সেই জাহাজের মধ্যে চক্ষু হাসপাতাল একটি জাহাজ আছে যেখানে একটা মিনি হসপিটাল, সেখানেই আসলে অপারেশন হচ্ছে, এবং সেখানে একেবারেই প্রযুক্তি নির্ভর, একেবারেই প্রযুক্তি নির্ভর, প্রযুক্তি ছাড়া কল্পনাই করা যায় না। তো এইভাবে চিকিৎসা ক্ষেত্রে আসলে ব্যাপকভাবে আসলে বিশ্বগ্রাম ব্যবস্থায় চিকিৎসা সেবা একটি নতুনত্ব রূপ লাভ করেছে, একটা নতুন রূপ লাভ করেছে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে একটি দেখো ই ডক্টরের কথা জানি, চিকিৎসা সেবা আমার ডাক্তার নামে একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপস থেকেও কিন্তু সরাসরি চিকিৎসা সেবা পাওয়া যায়, ডাক্তারদের সাথে আসলে অ্যাপয়েন্টমেন্ট করা যায় এবং সেইভাবে কিন্তু সেবা গ্রহণ করা যায়। এটি কিন্তু আমাদের বাংলাদেশেরই ই ডক্টর চিকিৎসা সেবা। এভাবে করে আমরা মোটামুটিভাবে জানলাম যে এইভাবে আসলে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রামের একটি ব্যবস্থা রয়েছে। তারই পাশাপাশি গবেষণা এখন নতুন ক্ষেত্রে বিশ্বগ্রাম একটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। যেন আমরা চিকিৎসা, জেনেটিক গবেষণা, রাসায়নিক মডেলিং, গাণিতিক গবেষণা, মহাকাশ গবেষণা, পদার্থবিদ্যা গবেষণা, কোথায় আসলে বিশ্বগ্রাম সুবিধা এখন নাই। তুমি তোমার উচ্চতর শিক্ষা গ্রহণ করো, তোমার প্রতিনিয়ত তোমাকে অনলাইন থেকে আসলে সে সেবাগুলা নিতে হচ্ছে। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি সেখানে অর্থায়ন করতেছে, আন্তর্জাতিক কোম্পানি উচ্চ গবেষণার ফলাফলে প্যাটেন্ট পায়, বিশ্বপিতা বাজারজাতকরণ করে। প্যাটেন্ট বলতে বোঝানো হচ্ছে এই যে মনে করো কোভিড-19 নিয়ে তুমি খেয়াল করে দেখো, কত অল্প সময়ে পৃথিবীর কতগুলো দেশ একসাথে গবেষণা করতেছে। এখন যে গবেষণার ফলাফল দেখা যাবে প্রথমে সাকসেস হবে, সেই গবেষণার ফলাফলটা কিন্তু একটি ঔষধ কোম্পানি নিজেদের নামে সেটা করে নেবে এবং সেটাই তারা আসলে বাজারজাতকরণ করবে। তারপরে আমরা আসি গবেষণা আর বিশ্বগ্রামে কোথায় কোথায় আছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের গবেষকরা বিভিন্ন জায়গায় বসে গবেষণা করছেন। অক্সফোর্ডের গবেষকরা গবেষণা করছেন, কেমব্রিজের গবেষকরা গবেষণা করছেন, তারা তাদের বিভিন্ন প্রতিনিয়ত তাদের ফলাফলগুলো কিন্তু ইন্টারনেট তথা ওয়েব পেজের মাধ্যমে তারা কিন্তু নিজেদের মধ্যে শেয়ার করতেছেন, যোগাযোগ করতেছেন। তো যারা বিভিন্ন বিষয়ে গবেষণা করেন, প্রতিনিয়ত তার সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন তথ্য তারা আদান প্রদান করতেছেন, বিশ্বব্যাপী তারা সহযোগিতা নিচ্ছেন, এবং এটার একমাত্র ব্যাকবোন আমরা আগের মতো করে বলতে হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেট। এভাবে বিশ্বগ্রাম ব্যবস্থায় গবেষণা একটি নতুন মাত্রা পেয়েছে, নতুন রূপ লাভ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইন্টারনেট বেস রিসার্চ কিন্তু অনেক গুণ বেড়ে গেছে, অনেক গুণ বেড়ে গেছে। তোমরা দেখবে তুমি একটা কোনো তথ্য কালেকশন করতে যে কোনো, সেটা শুধু চিকিৎসা বিষয়ক হোক তা না, যে কোনো বিষয়ের গবেষণা, তুমি সামাজিক গবেষণা করতে চাও, তুমি গুগলে যেমন আমরা তোমাদেরকে প্রশ্ন নিচ্ছি না, একটা কতগুলো MCQ করে যে প্রশ্ন দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এ থেকে সহজে একটা গবেষণা করে ফেলতে পারি যে কতজন তোমরা পরীক্ষা দিচ্ছ, কত পার্সেন্ট নম্বর পাচ্ছ। ঠিক এইরকম যে কোনো সামাজিক গবেষণায়, যে কোনো একটি সামাজিক সমস্যা নিয়ে গবেষণার ক্ষেত্রে, যে কোনো বাজার গবেষণার ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে ইন্টারনেট রিসার্চ ব্যবহৃত হচ্ছে। গুগল ফর্মস ব্যবহার হচ্ছে, মাইক্রোসফটের ফর্মস ব্যবহার হচ্ছে, সেই ফর্মগুলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে আমরা তথ্য কালেকশন করে নিয়ে আসতে পারি, সেটা সম্ভব। এভাবে অনলাইন গবেষণা সম্পন্ন হয়। অনলাইনে বিভিন্ন ভার্চুয়াল বিভিন্ন ধরনের ল্যাব রয়েছে, যে ল্যাবে তুমি ঢুকে আসলে প্রশিক্ষণ গ্রহণ করতে পারো। বিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজতত্ত্ব, অর্থনীতি, রাজনীতি, কৃষি প্রভৃতি যে কোনো বিষয়ে নানান গবেষণার কাজ বিশ্বের বিভিন্ন দেশ যৌথভাবে করতেছে অনলাইন ভিত্তিক, এবং সেটা অনলাইনের মাধ্যমে তারা তাদের ফলাফলগুলো প্রকাশ করতেছে, নিজেদের মধ্যে শেয়ার করতেছে। আমরা আরও যদি দেখি বিশ্বব্যাপী, মনে করো গাড়ি ব্যবসার ক্ষেত্রে তো প্রচুর দরকার, যে কোনো প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি,
যেগুলো বহুজাতিক যে সকল কোম্পানি তাদের পণ্যের অ্যাকসেপ্টেন্সি কেমন, মার্কেটে কীরকম, সেটা তারা গবেষণার জন্য আসলে এরকম অনলাইন গবেষণা সাহায্য নেয়। তারা ইউজারদের কাছ থেকে ডেটা কালেকশন করে, সেই ডেটা তারা গবেষণা করে, সেটাকে তারা বিশ্লেষণ করে, বিশ্লেষণ করে সেটা থেকে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে থাকে। তো এভাবে করে আসলে বিশ্বগ্রাম ব্যবস্থা গবেষণার মধ্যে একটি নতুন মাত্রা যোগ করেছে। বিষয়ে গবেষণা করতে আমরা আগেই বলেছি, দেখো স্ট্র্যাটেজিস ডিসিশন মেকিং হতে পারে, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট হতে পারে, ব্র্যান্ড পারসেপশন হতে পারে, এরকম নানান ক্ষেত্রে কিন্তু নানানভাবে এরকমভাবে আমরা গবেষণা করতে পারি। এগুলোকে আমরা পার্সেন্টেজ দিয়ে আমরা প্রকাশ করতে পারি, ধরলাম এটা মনে করো 35%, এরকমভাবে আমরা দেখতে পারি যে আসলে কীভাবে প্রতিটা জিনিস কীভাবে করে কাজ করতেছে। আমরা সেটার প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্তের দিকে আমরা এগিয়ে যেতে পারি। ক্রয় করার পূর্বে গবেষণা হতে পারে, যেমন মনে করি এখানে একটা রেজাল্ট দেওয়া 66% বায়ার্স ডু এজ অনলাইন রিসার্চ বিফোর টেকিং এ বাইং ডিসিশন। করি না আমরা? তুমিও যখন অনলাইনে করো, তুমি কিন্তু একটা কনসাসলি অর সাবকনসাসলি, তুমি সচেতনভাবে অথবা অবচেতনভাবেই কিন্তু দেখা যায় তুমি অন্যান্যরা কীরকম এটার উপর মন্তব্য করেছে সেটা একটু দেখে নাও, সেটাও কিন্তু এক ধরনের কিন্তু অনলাইন ভিত্তিক গবেষণা। ঠিক আছে, ক্রয় করার পরে আমরা করতে পারি বাজার গবেষণার ক্ষেত্রে, যেমন প্রাইস অ্যানালাইসিস করতে পারি, আমরা আইডেন্টিটি ট্রেন্ডস দেখতে পারি, মার্কেটের অ্যানালাইসিস করতে পারি, মার্কেটিং প্রায়সগুলো দেখতে পারি, আমরা শর্ট অ্যানালাইসিস করতে পারি, কারণ নানান রকমভাবে আসলে মার্কেট রিসার্চের ক্ষেত্রে আমরা অনলাইনে সাহায্য নিতে পারি, আমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারি, আমরা ওয়েবসাইটের সাহায্য নিতে পারি, যে কারণে আমরা বলে থাকি পুরো গবেষণাটি এখন বিশ্বগ্রাম ব্যবস্থার সাথে আওতাভুক্ত হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী মধ্যে এখন আবার আমরা আরও কিছু একটু ছবির মধ্যে চলে আসি। দেখো এটি একটি একেবারে আমরা দেখেই বুঝতেছি এটা কোনো একটি অফিসিয়াল ছবি, তাই না? এখানে ল্যাপটপ রয়েছে, আবার কেউ একটু দেখাচ্ছেন, কিছু একটু উপস্থাপন করছেন, বাকি কর্মীরা তারা সেগুলোকে ধরার চেষ্টা করছেন। আসলে তোমাদের ধারণাটি আসলে সঠিক, আসলে সেটি হচ্ছে কি, আমরা অফিস আদালতের ক্ষেত্রে কিন্তু এখন ব্যাপকভাবে ব্যবহার করতেছি। আমরা এখন বলে আসতেছি যে ভার্চুয়াল অফিসের কথা বলতেছি, কোথায় নাই বলো, বলতেছে না পেপারলেস অফিস, খেয়াল করে দেখো পেপার থাকবে না। তুমি দেখো, তুমি ইচ্ছা করলে দেখো, তুমি খেয়াল করে দেখো এখনকার অফিসগুলো কি করে, তুমি একটি সনাতনী ডাক ব্যবস্থা থেকে বের হয়ে আমরা ইমেলের দিকে চলে যাচ্ছি, কোনো একটি নোটিশ পাঠাবো ইমেলে পাঠিয়ে দিচ্ছি, আমরা কোনো একটি সিদ্ধান্ত নিব নিজেরা বসে, সেই সিদ্ধান্তের মিনিউটস আমরা লিখে ফেলতেছি, সেই আমাদের গবেষণার আমাদের সিদ্ধান্তগুলো, আমাদের মিটিংয়ের সিদ্ধান্তগুলো আমরা অনলাইনেই প্রকাশ করে ফেলতেছি। তুমি মাইক্রোসফট অফিসের বিভিন্ন ধরনের ওয়ার্ড রয়েছে, এক্সেল রয়েছে, সেইগুলো দিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি, সেইগুলো দিয়ে আমরা কাজ করি আমরা তথ্য সরবরাহ করি, আমরা তথ্য বিশ্লেষণ করি। সো বর্তমান বিশ্বে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে বিভিন্ন অফিস দ্রুত বিভিন্ন কাজ সম্পন্ন করতেছে। তোমার ল্যাপটপটা হয়ে গেছে তোমার এখন অফিস, সেখান থেকে আমরা প্রতিনিয়ত দেখো আমরা অফিস চিন্তাই করতে পারি না উইদাউট আইসিটির এলিমেন্টস বা আইসিটির কোনো ডিভাইস ছাড়া। কম্পিউটার তো আছেই, সাথে আমার ফ্যাক্স আছে, আমার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রযুক্তি আছে, ইন্টারনাল ল্যান আছে, একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার মধ্যে সংযুক্ত করার ব্যবস্থা থাকে, এরকম নানান ধরনের ব্যবস্থা আসলে রয়েছে। আমরা বলি এখন ভার্চুয়াল অফিস, তাই না? এরকম আনন্দমুখর অফিস যেখানে তুমি সমুদ্রের তীরে বসেও তুমি অফিসের কাজ করে ফেলতেছো, বিশেষ করে এই করোনা মহামারীর সময়কালে তোমরা কিন্তু নিঃসন্দেহে দেখতে পারবে যে এই সময়ে চমৎকারভাবে প্রত্যেকটি অফিস আসলে এখনও অফিস আদালতগুলো আসলে চলতেছে ভার্চুয়ালি, এবং ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু আসলে বাড়ি থেকেই লোকজন বাড়িতে বসেই করতেছে। এটা সম্ভব হচ্ছে কীভাবে? সম্ভব হচ্ছে একমাত্র কিন্তু আসলে আমরা যদি খেয়াল করি, একমাত্র সম্ভব হচ্ছে আমাদের এই ইন্টারনেটের কল্যাণে এবং আমাদের এই বিশ্বগ্রামের কল্যাণে। আমরা ভার্চুয়াল অফিস বলতে বুঝাচ্ছি, দেখো এখানে তুমি ইচ্ছা মতো অসংখ্য সফটওয়্যারগত সুযোগ সুবিধা রয়েছে, তুমি দেখো যে কোনো সলিউশন ইউজ করতে পারো, বিভিন্ন প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, তোমার জন্য এক্সেল রয়েছে, তোমার জন্য রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, তোমার জন্য রয়েছে পাওয়ার পয়েন্ট, সেগুলো দিয়ে তুমি প্রেজেন্টেশন
করতে পারো, তোমার জন্য রয়েছে গ্রাফিক্স এর বিভিন্ন সফটওয়্যার যেটা দিয়ে তুমি তোমার অফিসের জন্য লোগো তৈরি করতে পারো, এরকম নানান ভাবে নানান প্রক্রিয়ায় তুমি আসলে অফিস একেবারে হয়ে গেছে এখন এখন আমরা বলতেছি যে ভার্চুয়াল অফিস হয়ে গেছে, অনলাইন অফিস হয়ে গেছে, নানান নামে আমরা বলছি যে স্মার্ট অফিস হয়ে গেছে, তাই না? এরকম নানান নামে কিন্তু অফিসের ধারণা চলে আসছে। তো একটা প্রযুক্তি নির্ভর অফিসের কথা আমরা যদি চিন্তা করি, আমরা দেখবো সেখানে আসলে রয়েছে কাস্টমার যোগাযোগ ব্যবস্থা রয়েছে, নোটিশ প্রদান রয়েছে, কর্মচারীদের কাজের হাজিরা সহ সব কাজে তথ্য বা যোগাযোগ প্রযুক্তির কিন্তু ব্যাপক ব্যবহার আমরা খেয়াল করি, ব্যাপক ব্যবহার আসলে লক্ষ্য করা যাচ্ছে। আমরা যে কোনো অফিসের ক্ষেত্রে যাই না কেন, সেই অফিস তার যোগাযোগের ক্ষেত্রে তারা প্রযুক্তি নির্ভর। সে কোনো অফিসে কখন আসছে সেটাও যেমন প্রযুক্তি নির্ভর, বায়োমেট্রিক্স ব্যবহার করে সেটাকে করা যেতে পারে। আবার তার বেতন ভাতা দিয়ে কিন্তু অটোমেটিক্যালি, যেমন আমরা এখন আমরাই জানি আমাদের সরকারি অফিসের যারা কর্মকর্তা তারা নিজেদের বেতন নিজেরা কিন্তু অনলাইনে বসে করতেছে, তাহলে প্রযুক্তি নির্ভর অফিস হয়ে যাচ্ছে। আমি একটু সময় করতে পারলে তোমাদেরকে সেই বিষয়গুলো দেখবো যেটা দিয়ে আমরা আসলে নিজেরা আমাদের বেতন ভাতা দিয়ে করি, ঠিক আছে? তো সেইভাবে করে আসলে দেখা যায় যে বিভিন্নভাবে আমরা আমরা কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আমরা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন অফিস আদালতের তথ্যগুলো কিন্তু আমরা অনলাইন নির্ভর পেয়ে থাকি। আমরা অফিস ব্যবস্থাপনার কাজে আমরা জানি তো বিভিন্নভাবে দেখো অফিস আদালত ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মী তথ্য সংরক্ষণ আমি একটু আগেই বলেছিলাম, সেটাকে ব্যবস্থাপনা করা, দৈনন্দিন কাজ পরিচালনা তথ্যকে সংরক্ষণ করা, অফিসের আয় ব্যয় হিসাব সংরক্ষণ করা, অফিস কর্মকর্তা কর্মচারীদের মাসিক বেতন শীট তৈরি করা, তাই না? অফিসের কাজ দায়িত্ব বণ্টন করা, বিজ্ঞপ্তি প্রকাশ করা, চিঠিপত্র লিখন, ইমেলের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন রেকর্ড ডকুমেন্টস ফাইল ইত্যাদি সংরক্ষণ, অফিসের ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে সেটা প্রণয়ন করা, যুগের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে সর্বশেষ তথ্য সংযোজন করা ইত্যাদি কাজে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তোমরা শুধুমাত্র একটু চিন্তা করো যে আমি এই কাজটা করতে চাই আমি কিভাবে করতে পারবো, আমি একটি নোটিশ পাঠাতে চাই মুহূর্তে, আমি একটু উদাহরণ তোমাদের সাথে শেয়ার করি। মনে করো একটা আজকে বিকেল 5টার সময় একটি জরুরি একটি মেইল আসলো কোনো একটি গার্মেন্টস ফ্যাক্টরির জন্য যে আগামীকাল সকাল 8টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে আমরা এই কাজটি করবো কি করবো না। মনে করো কয়েক বিলিয়নের কাজ, তো স্বাভাবিকভাবেই তোমার আমাদের অফিস ছুটি হয়ে গেছে, এখন কী করবেন? যিনি খেয়াল করলেন উনি দেখো উনি তৎক্ষণাৎ কিন্তু আসলে একটি অনলাইন মিটিংয়ের আয়োজন করে ফেলতে পারেন, এখন তো সম্ভব জুমের মাধ্যমে করে ফেলতে পারেন, অথবা এমনও হতে পারে তিনি প্রত্যেকের কাছে জাস্ট বাসায় বসে কিন্তু একটু ইমেল দিয়ে দিলেন যে আগামীকাল সকাল 7:30টার সময় আমাদের একটি জরুরি মিটিং হবে, সবাই অফিসে সময় চলে আসবে যদি অনলাইনে করতে না চান। কিন্তু খেয়াল করে এটি যদি সনাতনী ব্যবস্থায় হতো তাহলে সেই উনি অফিসে এসে ওনার অফিসে বসে বিভিন্ন ডিপার্টমেন্টে সেই চিঠিটা হাতে লিখে অথবা টাইপ করে একজন পিয়ন দিয়ে পাঠাতে কম করে হলো 10টা 11টা 12টা বেজে যেত। এই যে সময়কে যে কমিয়ে ফেলা এবং সেটা ক্ষেত্রে কী হলো প্রোডাক্টিভিটি কিন্তু বেড়ে গেল। একজন মানুষের কাছে মোবাইলটা এখন হয়ে গেছে তার একেবারে সম্পূর্ণ অফিস। তুমি এখানে তোমার দৈনন্দিন কাজের যেমন লিস্ট রাখতে পারো, আজকে তুমি কখন কি কাজটা করবা, কয়টায় তোমার মিটিং, তুমি তোমার রিমাইন্ডার সেট করে দিতে পারতেছো, তোমাকে সময় মতো জানাচ্ছে, তুমি এইখানে বসেই মিটিংয়ের মিনিউস লিখে ফেলতেছো, সেই মিনিউসটা তুমি তৎক্ষণাৎ তুমি অন্যদের সাথে শেয়ার করে ফেলতে পারতেছো। সুতরাং সমস্ত কিছুর মূলে দেখো তুমি দেখো একটি আমব্রেলার নিচে, আমরা বলতেছি যে তুমি যে বিশ্বগ্রাম নামক একটি আমব্রেলার নিচে আসলে আমরা সকল কিছুকে নিয়ে আসতে পারতেছি, যে কারণে আমরা বলতেছি এই উপাদানগুলো একটু বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান, যেখানে ইন্টারনেট সুযোগ সুবিধা ভোগ করে, আমরা তথ্য প্রযুক্তির সুবিধা ভোগ করে, আমরা ইলেকট্রনিক মিডিয়ার সুবিধা ভোগ করে তথ্য আদান প্রদান করতে পারতেছি, এবং সেটাই বলা হচ্ছে বিশ্বগ্রাম ব্যবস্থা। অফিস ব্যবস্থার নানান দিক থাকে, দেখো তুমি অর্ডার ম্যানেজমেন্ট করা, আমরা যদি একটি বাণিজ্যিক অফিসে করি অর্ডার ম্যানেজমেন্ট করা, রিপোর্ট জেনারেট করা, ইউটিলিটিস বিলগুলো প্রদান করা, তোমরা অলরেডি জানো বিকাশের মাধ্যমে ইউটিলিটিস বিল প্রদান করা যায়, আমরা কর্মী ম্যানেজমেন্ট একটা বিশাল একটা বিষয়, তারপর আমি একটু আগে বলেছি তার পেরুল থেকে শুরু করে তার উপস্থিতি থেকে শুরু করে নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ, মার্কেটিং, এখন সকল ক্ষেত্রে ইট ইজ পসিবল টু গেট সার্ভিসেস বাই ইউজিং
আইসিটি। সো আইসিটি ব্যবহার করে আমরা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সেবা পাওয়া সম্ভব এবং সেটা সম্ভব হচ্ছে। আমরা অফিস ব্যবস্থাপনার বিভিন্ন সফটওয়্যার কথা পূর্বেই বলেছি। দেখো এখানে অফিস অনলাইনের ব্যবস্থা রয়েছে, যেখান থেকে মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্ট তো আছেই, আমি যেমন এটা দিয়ে এখন যেটা দিয়ে তোমাদের দেখাচ্ছি সেটা পাওয়ার পয়েন্ট। তুমি আমরা ওয়ার্ড ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি হচ্ছে এক্সেল, এক্সেল ব্যবহার করতে পারি, অ্যাক্সেস ব্যবহার করতে পারি। তোমার এখানে যেন নানান রকমের গ্রাফিক সফটওয়্যার রয়েছে, সেইগুলোও তুমি ব্যবহার করতে পারো। ব্যবহার করে তোমার সম্পূর্ণ অফিসকে একেবারে তুমি একেবারে ভার্চুয়াল অফিসে তুমি পরিণত করে ফেলতে পারো। এতে সুবিধা কী হচ্ছে? সুবিধা হচ্ছে আমার যোগাযোগ ব্যবস্থা হয়ে যাচ্ছে এক কথায় দ্রুত, আমার অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা বাড়তেছে, আমার দুর্নীতি কমে যাচ্ছে, ব্যয় হ্রাস হচ্ছে। আর অসুবিধার দিকটা হচ্ছে কি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, নতুন ডিভাইস নতুন যুগের সাথে, নতুন হার্ডওয়্যার সফটওয়্যারের সাথে, নতুন প্রযুক্তির সাথে ব্যক্তিকে খাপ খাইয়ে নিতে হচ্ছে। সেটা থেকে হয়তো বা কিছু সমস্যা প্রাথমিকভাবে হচ্ছে, কিন্তু ধীরে 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 সেই সমস্যা থেকেও আসলে উত্তরণ হয়ে যাবে। অফিস ব্যবস্থা যেমন আর কি নানান রকম সফটওয়্যার রয়েছে, যেমন হচ্ছে অফিস 365। আমি নিজেও দেখো আমি তোমাদের কাছে যেটা দিয়ে উপস্থাপন করতেছি আজকে, আমার এই মাইক্রোসফট অফিসটা কিন্তু আজকের দিনের পর্যন্ত কিন্তু এটা একেবারে আপ টু ডেট। আমি অফিস 365 ব্যবহার করে তোমাদের সাথে এই এই প্রেজেন্টেশনটা শেয়ার করছি। তো সেটিও কিন্তু একটা বিশাল ব্যাপার, সেই জন্য বলে থাকি আমরা যে অফিস ব্যবস্থাপনার নানান সফটওয়্যার হার্ডওয়্যার আমরা ব্যবহার করে থাকি। আমরা অলরেডি নামগুলো তোমাদের বলেছি, শেয়ার পয়েন্ট অনলাইন, নিলিক অনলাইন, এক্সচেঞ্জ অনলাইন, অফিস প্রফেশনাল প্লাস, অফিস 365, এরকম নানান সফটওয়্যার রয়েছে যেগুলো আমরা অফিস ব্যবস্থাপনার জন্য ব্যবহার করতে পারি। এবং আমি তোমাদের কাছে অনুরোধ করব এই সফটওয়্যারগুলো তোমরা এখন থেকে শিখে ফেলো। তোমরা অফিস সফটওয়্যারের মধ্যে তো মাইক্রোসফট ওয়ার্ড প্রথম শিখতে পারো, তোমরা শিখতে পারো এক্সেল, তোমরা শিখতে পারো এক্সেস, তোমরা শিখতে পারো হচ্ছে গিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই চারটি জিনিস তোমার একেবারে খুবই দরকার, তুমি শিখে ফেলতে পারো, তোমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে, তোমার এখনকার প্রয়োজন তোমার আসলে অনেক বেশি কাজে লাগবে। দেখো নানান ধরনের আমরা সফটওয়্যার নিয়ে হবে, তুমি কাস্টমাইজ সফটওয়্যার তৈরি করতে পারো। আমরা যদি ব্যাংকের কথা বলি, ব্যাংক তার প্রয়োজন অনুসারে বিভিন্ন সফটওয়্যার তৈরি করে নেয়। যেমন আমরা এখন চিন্তা করি তো আমরা ব্যাংকিং সফটওয়্যারগুলো কিন্তু নানানভাবে আমরা ব্যবহার করতেছি, ব্যাংকের সহজ থেকে আমরা সহজেই সেই সেবাগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা চলে আসলাম মোটামুটি আমাদের পাঠ শেষে। আমরা আজকে যা জিনিসগুলো শিখলাম, টেলিমেডিসিন শিখলাম, আমরা টেলিমেডিসিন কী আমরা শিখলাম, চিকিৎসা প্রকৌশল কী সেটা শিখলাম, আমরা অফিস অটোমেশন বলতে এতক্ষণ যা বললাম সব কিছু, যে পেপারলেস কথা বললাম সেটা হচ্ছে অফিস অটোমেশন। তুমি যে একটা ইমেইল পাঠাচ্ছ, অফিস অটোমেশন। তুমি যে এখন যে আমাদের কর্মীরা বা আমাদের কোনো একটা অফিসের কর্মীরা নিজেদের যে বেতন নিজেরা করতেছে সেটিও একটা অফিস অটোমেশন। এরকম নানান কিছু মিলিয়ে আসলে অফিস অটোমেশন হয়। আমরা অনলাইন গবেষণার বিষয়ে শিখলাম, তো এইসবগুলো মিলিয়ে হচ্ছে তোমাদের কাজ। আমি আশা করবো তোমরা তোমাদের বইটি পড়ে সেই বিষয়ে তোমরা যথাযথ ব্যবস্থা নিবে এবং পড়াশোনা চালিয়ে যাবে অবশ্যই। তোমাদের জন্য আসলে অনেক 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 ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং আশা করি তোমরা তোমাদের এই ক্লাসটি উপকারে লেগেছে। তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, অবশ্যই ভালো থাকবে। সবাইকে অনেক 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 ধন্যবাদ।